সব সময় বাংলাদেশের প্লেয়াররা একটা না একটা ভুল করে থাকেন, আর সেই ভুলের মাসগুলো গুনতে হয় ম্যাচ হেরে। তেমনিভাবে আজ বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল একটা বড় ভুল করে বসেন, আর সেই ভুলের জন্য আইরিশ ব্যাটসম্যানরা ফাহাদ পরিমাণ রান সংগ্রহ করতে পেরেছেন। বাংলাদেশ শুরু থেকে দুর্দান্ত বোলিং করলেও এরপর বাংলাদেশের বোলারদের জন্য জম হয়ে দাঁড়িয়েছিলেন এক হ্যারি ট্র্যাক্টর। হ্যারি ট্র্যাক্টরের বিধ্বংস ব্যাটিংয়ে রীতিমতো ছন্নছাটা হয়ে গেলেন বাংলাদেশের বোলাররা, যেখানে একাই হ্যারি ট্র্যাক্টর করলেন 140 রান। তবে তামিম ইকবাল যে ভুলটি করেছেন সেটি হচ্ছে যখন বাংলাদেশের বোলারদের করুণ অবস্থা। হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদ হোসেন ও সাকিবরা যখন হ্যারি ট্র্যাক্টরের সামনে ব্যর্থ, তখন তামিম ইকবাল উচিত ছিল মেহেদি হাসান মিরাজকে দিয়ে বল করানো। কারণটা বর্তমান সময় বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। হয়তো মেহেদি হাসান মিরাজকে দিয়ে বোলিং করালে তাহলে মেহেদি হাসান মিরাজ ভালো বোলিং করতে পারত, তবে শেষ পর্যন্ত দেখা যায় যে মেহেদি হাসান মিরাজকে দিয়ে 2 ওভার বল করিয়েছেন তামিম ইকবাল, যেখানে মেহেদি হাসান মিরাজ বল করার আগে আইরিশ ব্যাটসম্যানরা ফাট পরিমাণ রান সংগ্রহ করে ফেলেছেন। তবে তামিম যখন এক পাশে দাঁড়িয়ে শরীফুল, ইবাদ, তাইজুল ও হাসানদেরকে দিয়ে বোলিং করাচ্ছেন, অন্যদিকে মেহেদি হাসান মিরাজ সাকিবুল হাসানের সাথে পরামর্শ করতেছেন, এবং মেহেদি হয়তো সাকিবুল হাসানকে বলতেছিলেন তামিম ভাই কেন আমাকে দিয়ে বল করাচ্ছে না। তো প্রিয় দর্শক, আজকের ম্যাচে মেহেদি হাসান মিরাজকে দিয়ে বল না করানোর কারণটা কি? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।